রোদের তেজে আজকে ডিম সিদ্ধ করে আর ডিম আমলেট করে খাবো। তো দেখতে থাকো, তেলটা দেখতেছো পুরো গরম হয়ে আছে, এখন ঢেলে দেবো। ঢেলে এই দাও গাইস, রোদের মধ্যে এই দাও, ডিম ভাসছে এত গরমের মধ্যে। তো যে দেখতে পারছো সবাই, তাওয়া ঠাওয়া নিয়ে রেডি আমরা, সবাই ডিম খায়, সবাই ডিম খায়, আমরা খায় দেই। এত রোদ, এত তেজকে, এত তেজকে, রোদের তেজে আজকে ডিম পুরো, ডিম সেদ্ধ করে আর ডিম আমলেট করে খাবো। তো দেখতে থাকো। তো গাইস, আজকে আমাদের এখানে এত এত গরম পড়ছে, আজকে বলে না কদিন থেকে ভীষণ গরম, 144 ডিগ্রি একটা তাপমাত্রা, এই তাপমাত্রা আর থাকা যাচ্ছে না আর গরমের মধ্যে। তো কি করব, এই গরমের মধ্যে আমরা ডিম খামু আজকে, আজকে সবাই এত মানুষ মানে কি করব, ডিমের ট্রেন্ডিং লাগাই দিয়েছে, সবাই ডিম বাজে রাস্তায় একদম মাছ বাজে, আজকে আমরাও ডিম বাজা খামু দিই তো, হয় কি না, মানুষের কথা কি আদৌ সত্যি না এটা ফেক না কি, আজকে সব কিছু তোমাকে ওই ভিডিওর মাধ্যমে আমরা বুঝাই ধরুন। তো বন্ধুগণ, এখন তাওয়ার ভিতরে তেল দিয়ে তাওয়াটা একটু গরম করব। তো এখানে আমরা এখন তাপাটার মধ্যে একটু তেল দিচ্ছি, এখন তেলটা দিয়ে রোদের মধ্যে দিব, রোদের মধ্যে দিয়ে তারপরে তেলটা গরম হয়ে থাকবে, গরম হওয়ার পরে যে ডিমটা ভেঙে এখানে দিব যাতে আমলেট হয়ে যেতে পারে। তো দেখতে থাকো ভিডিওটা, কতক্ষণে আমলেট হয় না হয় সেটাও দেখতে পারবা। এত তেজ কে রে তোর, এত তেজ কে, এত তেজ দিছে দই তো, তোর তেজে যদি আমি রাস্তায় ডিম ভাইজা খাওয়া পারি তাহলে মনে করুন যে না তোর তেজের পাওয়ার আছে, আর যদি ডিম ভাজা না হয় তাহলে কপাল খারাপ আছে। তো বন্ধু রোদের মধ্যে রেখে দিই, এটা সিদ্ধটা হয় কিনা ওটা দেখা যাবে, আর একটা আমি অমলেট করুন, এই যে রেখে দিলাম, এখন রাখি, তেল দিছি, তেল দেওয়ার পরে এখন মনে করো যে বেশি না কত দেই, আধা ঘন্টার মতো রাস্তার বাইরে একটু দাঁড়াই থেকে, এত রোদে থাকা যাবে না, ততক্ষণে তাওয়াটা একটু গরম হোক, তেলটা গরম হোক, তারপরে ডিমটা ভেঙে দিব। তো আমরা এখন এই যে তাওয়াটা ওইখানে দিয়ে আসলাম রোদের মধ্যে, তো এখানে রোদে পুড়তেছে, কতক্ষণে দেখা যাক হয়। তো ততক্ষণে আমরা এখানে একটু ওয়েট করতেছি, গরমে থাকা যায় না, একটু ছায়ের মধ্যে আসি আমরা, রোদ দেখো যা রোদের তাপ। এর কি খেয়ে দিছিস, কি খেয়ে দিছিস, কি কি জিনিস জিনিসটা, কি জিনিসটা, কি জিনিসটা, কি অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল, এক ঘন্টার কাছাকাছি চলে আসে, মানে একদম পুরো অবস্থা দেখো, নাজেহাল ঘামে আছে একদম, এই দেখো বন্ধুগণ কেমন কালা হয়ে গেছি, মানে এমনি তো কালাই, হে রোদরে আরে জ্বলে পড়ে গেছি, সবাই গাইমে গেছে। তো মোহন তো ওখানে চেক করতে গেছিল, ওই যে ওখানে তাওয়াটা বসানো আছে আমাদের, দেখতে পাচ্ছ কিনা, ওই যে ওখানে একটু জুম করে দেখা দিই, তো দেখতে পাচ্ছ ওই ওখানে, তো এতক্ষণে আশা করে গরম হয়ে গেছে, তো এখন আমরা ডিমটা ভেঙে দিব। তখন আমরা ডিমটাকে সুন্দর করে ভেঙে নিচ্ছি, তারপরে এখানে দিব রোদরের মধ্যে, একটু লবণ নিয়ে আসো ভাই, ডিমের মধ্যে একটু একটা পেঁয়াজ দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, একটু ডিম ভেঙে দিয়েছি, তারপরে এরপর একটু ঘাটন দিয়ে 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 অনেক দেব তার মধ্যে, তারপর দেখা যাক কি হয়, লবণ দিয়ে ভাই, কতক্ষণ টাইম লাগে, আজকে ডিম খামু খামু, এত সাপকে। এখন তোমাদের গ্যাস আর খড়ি লাগবে না, রোদ্রের তাপে তোমরা পুড়ে খাইতে পারো, এত রোদ্রের তাপ। তো এখানে সুন্দর করে ঘুটিয়ে নিচ্ছি, একদম মেখে নিচ্ছি ডিমটাকে, তারপরে আমরা এখন তাওয়াতে দিব, তাওয়াতে ভীষণ একদম তাপে গরম হয়ে যাচ্ছে, সুন্দর করে দেখা দিব তোমরা, দেখতে পাচ্ছ। তো আমাদের অপেক্ষা করতে করতে প্রায় এক ঘন্টা হয়েছে, এক ঘন্টা ধরে রোদের মধ্যে আছে, এখন ডিমটাকে ভেঙে নিছি, তো এখানে আমরা চলো। তো এখন আমাদের ডিম তাওয়া প্রায় গরম হয়ে গেছে, দেখো তেলটা দেখতে পাচ্ছ পুরো গরম হয়ে আছে, এখন ঢেলে দিব, ঢেলে এই দেখো গাইস, রোদের মধ্যে এই দেখো, দেখো রোদের তেলে কিন্তু একদম সত্যি, একদম কোনো ফেক না, কোনো কিছু না, এই দেখো, এই দেখো তো, দেখো দেখো কত গরম তেলে ভাবতে পারতেছো, এত রোদ্রের তেজ আজকে ডিম ভাজা হয়ে গেলাম, বাপরে মিরাকেল, একদম বাস্তব। এক ঘন্টা হলো, এক ঘন্টার মধ্যে তেল এত গরম হয়ে গেছে, তো এখন সিদ্ধ ডিমটা দেখ, ওয়াও জলটা তো ভালোই গরম হয়ে গেছে। তো এখানে আর কিছু ঘন্টা একবার 10-20 মিনিটের মতো, তারপরে আমরা উঠায় নিয়ে নিব। ওকে, সিদ্ধ ডিমটা হয়ে গেছে, জল কিন্তু পুরো গরম, দেখি ভালোই গরম হয়েছে, চলো আরো 20 মিনিট দেখো, যাই হোক আরো 20 মিনিট রাখে, তারপরে কি হয় না হয় দেখা যাবে। আর তো রোদ রোদ ওইখানে রাইখে দিয়ে আসলাম, এখন একটু সেবায় দাঁড়ায় আছে, সিদ্ধ ডিমটা এখন যা চলবো,
অমলেটটা তো হয়েই গেছে প্রায় দেখলাম, তাও একটু আরেকটু হোক ভালো করে খাইতে হবে সবাই মিলে। সবার একটু খাওয়ার ইচ্ছা আছে কিনা জানি না, আমার খাওয়ার ইচ্ছা আছে, আমি তো খামু। রোদের মধ্যে আমরা খাওয়ার মধ্যেই দাঁড়ায় গেছি, কত সময় লাগে আর পুরাপুরি সিদ্ধ আর অমলেট হইতে আর বেশিক্ষণ না, আর পাঁচ মিনিট পরে আমরা যাবো ওইখানে, যেতে পারে উল্টায় নিব। তো বন্ধুগণ ফাইনালি আমরা চলে আসি, হয়ে গেছে উল্টাই দিব। তো এখন একটা সুন্দর উল্টাই দিলাম, সুন্দর উল্টা দেওয়া হয়েছে। রোদ্রের তাপে দাদা আসছে, দাদাকে টেস্ট করে দেখে দাদা কি বাস্তব কি রোদের মধ্যে দেখো তো যে হয়েছে কি না, ডিম টেস্ট করে দেখো। এই যে আমরা দাদাকে দেখে দিলাম, না 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 তো বিশ্বাস না হলে দেখো এখানে দাদারা ছিল, তাওয়াটা হিতেছে রোদের মধ্যে বুঝতে হইছি। তাহলে রোদের কেমন তাপ, তাহলে ভাবতে পারছো এরকম গরম হয়েছে? এমনি উনানে যেরকম আছে সেরকম গরম হয়েছে, তো তার থেকে বেশি। ও তাহলে হচ্ছে রোদের কি তেজ, রোদের কি তেজ, কেমন আছে বলো, এদিকে রিয়াকশন বলে দিও, রিয়াকশনটা বলে দাও ওদেরকে। কেমন আছে? খুব ভালো, একদম একদম পুরো আমি এখানে ভালো হয়ে গেছি। দাদার খাওয়া, দাদার খাওয়া দেয় আর আমাকেও ভালো থাকতে দেবে, তোরা কেউ খাবি রে, তোরা কেউ খাবি, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি সবাই মিলে একটু ধন্যবাদ দাদারা। এখন সবাই খেয়ে নিলো, আমি ক্যামেরা করছিলাম, এখন আমার খাওয়ার বলা একটু খেয়ে নি কিনা হয়েছে। এটা কিন্তু অবিশ্বাস্য গরম, মানে এত গরম সত্যি কথা, যেটা এক দুই ঘন্টা ধরে আমরা ওয়েট করতেছি তারপরে এটা পাইলাম, দারুণ গরম হয়ে গেছে। এখন আমরা খেয়ে দেখি, একদম একদম সেম, কোনো তফাৎ নেই। বাড়ির উনানে বা গ্যাসের যে ভাবে রান্না করে খাও যে সব একদম সেম টেস্ট, কোনো ডিফারেন্ট নেই। তো এখন থেকে তোমাদের উনান গ্যাস টাসের কোনো দরকার নেই, রোদের মধ্যে পড়ায় পড়ায় খাইতে পারবা, এত গরম পড়ছে একদম। গাছ কাটো আর রোদ বেড়াও, গাছ কাটো আর রোদ বেড়াও, দেখো ভিতরে দেখা একদম পুরাপুরি হাফ বল হয়েছে ডিমটা, একটু খেয়ে দেবো, কি ভালো লাগতেছে? যেরকম মানে বাড়িতে আমরা এখন চুলা বা গ্যাসে করি, ঠিক আছে ঠিক আছে এটাই ঠিক আছে। এখন থেকে সবাই রোদ্রে রোদ্রে রান্না করে খাওয়া, তাই তো? তোমরা এখন বন্ধ কর চুলা গ্যাস বাদ দাও, রোদ্রেই খাওয়া শুরু করে দাও। যেরকম সূর্য তাপ দিয়েছে একদম একদম মনে হচ্ছে সূর্যটা মাথার উপরে আছে এখন। তো এই হলো ব্যাপার। তো আজকে আমরা এখানে দেখলাম রোডের মধ্যে ডিম অমলেট এবং অমলেট করলাম, আর তারপরে পরের দিন আমরা পিকনিক করব রাস্তার মধ্যে, এই রোদের তাপে দিলে আমরা রাস্তার মধ্যে পিকনিক করব। মাংস রান্না করে খাও, গ্যাস কোনো কিছু দরকার নেই, আমরা রাস্তায় রান্না করে খাবো, চিকেন কাবাব। ধন্যবাদ বন্ধুগণ।